বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলায় সায়া গোবিন্দ পূর্বপাড়া জামি মসজিদের উদ্যোগে দু সালের তিরিশ ও একত্রিশ ডিসেম্বর দুই দিনব্যাপী চতুর্থ বার্ষিক তফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত মাহফিলের দ্বিতীয় দিন গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও প্রখ্যাত মুফাসিরে কোরআন ঢাকার ফার্মগেট সংলগ্ন মুনিপুরিপাড়া মসজিদের সম্মানিত খতিব হজরত মাওলানা ফরহাদুজ্জামান মাহাদি সিরাজগঞ্জ ভিডিও পরিচালনার সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকত বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি পরিবেশনায় তহজিব সেন্টার রাজশাহী

نحمده ونصلي على رسوله الكريم أما أم بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا لا تسمع لهذا القرآن لهذا القرآن والغو فيه فلنذيقن <تضحكي> 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 الذين كفروا عذابا شديدا ولا نجزينهم ولا نجزينهم الذي كانوا يعملون الله ذلك جزاء. لهم فيها دار خلد جزاء بما كانوا بآياتنا يجحدون صدق الله العظيم وقال تعالى قل لو كنتم في بيوتكم لبرذ الذين كتب عليهم القتل لُو إِلَى مضاجحين. إِدْبُرٌ بَلَغَ الْعُلَابِ حَصُنَتْ جَمِيعَ خِصَالِهِ

মান সিনু মহমারা আশরা মিটানা নমো আনশাহমারা नमान समारा पनागल हुमालीह कशा बि जमालीह हल सुमी खसालीह صلوا عليه على بذكر الله تطمئن إن القلوب لا إله إلا الله جرد لعاصي الله روحي অৰে শে রায়ে না নিৰালাই আহাৰ নিদরা লাগে নাফালো আহাৰ নিদরা লাগে না ভালো ভালো লাগে শুধু ইল্লা ইলাহা

দুই দিন ব্যাপী তফসিরুল কোরআন মাহফিলের আখিরি মোনাজাতের দিনের সম্মানিত সভাপতি সম্মানিত বিশেষ অতিথি প্রধান অতিথি সারে মাতার মুকুড হজরতে ওলামায় কেরাম দিনদার পরহেজগার আল্লাহ ভাইয়েরা পর্দার অন্তরালে পর্দা নি সিন্দু আর খনি মা বোনেরা সকলের প্রতি রইল আন্তরিক মোবারকবাদ আন্তরিক অভিনন্দন সর্বপ্রথম জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন আমি আপনাদের সকলের সুখ সমৃদ্ধি কামনা করে সাহান শাহাদিরাস আল্লাহ রবিনের দরবারে দোয়া করছি আল্লাহ পাক আপনাদের সুখী সমৃদ্ধি মঙ্গলময় জীবন দান করুক জোরে বলুন আমি আর একবার বলুন আর একটু জোরে বলুন কোরআনে করিম থেকে ছোট্ট একখানায় থেকে রিম তেলাবাদ করেছি কল্লাও কুনতুম ফি বয় তিকুম লা না আলাইহিমুল কত লইলা মা বান্দার যখন মৃত্যুর সময় হয়ে যাবে বান্দা যদি মাটির ভিতর গিয়া ঘর বানায় কোনো জানলা রাখল না সিদ্রি রাখল না মালাকুল মৌত বান্দার জানকে ওখান থেকে হরণ করে নিয়ে আসবে কেউ ঠেকাইতে পারবে এটা ধরে কম আপনার এলাকার মেম্বার হইলে চেয়ারম্যান হইলে এমপি হইলে কেউ ঠেকাইতে পারবেন না জোরে বলুন ঠিক কিনা এমন একটা এতে কেরিম আপনাদের মাঝে আমি তেলাবাদ করেছি আল্লাহ তৌফিক দেয় আপনাদের সোনা মুখ থেকে মাহাদি সাহেবের জন্য দোয়া করুন অল্প সময়ের মধ্যে যেন কোরআন হাদিসের গল্প কোরআন হাদিসের আলোচনা শোনাইতে পারি এই তৌফিক যেন আমার রব আমার স্রষ্টা আমার বিধান দাতা আমার রেজেক দাতা আমার আল্লাহ পাক যেন দান করে জোরে বলো নামে তো আজকে কোরআনের মাহফিল বেহেস্তের বাগানে আসতে পেরে মনে প্রাণে খুশি না বেজার কারা কারা খুশি তারাই শুধু দুই হাত টান টান করে তুলে দেখান আরো টান হাতটাকে টলার মারেন মরা গাছের পাতা আজ রকম জোরে জোরে পড়ে আপনাদের গুনাহগুলোও জোরে জোরে পড়ছে হাত নামান। তাহলে জবান থেকে কালে তো শুকর আদায় করি পরি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আজকে আমরা এখানে এসেছি বসেছি উঠে যাব উদ্দেশ্য আছে কি নাই আরেকটু জোরে কোন কি উদ্দেশ্য আল্লাহ বললেন কুন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়াতায়া ওয়া মামাতি লিল্লাহি আমার নামাজ আমার কুরবানি আমার মরে যাওয়া আমার বেঁচে থাকা যা কিছু করব সব হবে জোরে বলুন কার জন্য আর একটু জোরে কন চলনে ফেরনে অটনে বসনে রাজনীতি ইলেকশন বডাবদি কানবাজ হরতাল লেখা বদ বস চলা ফেরা খাওয়া দাওয়া লেনদেন যা কিছু করব সব হবে আমার আল্লাহর জন্য নামাজ পড় ওরে ময়লা দূর কর নামাজ পড়িলে পরে খোদা তালার দিদার হয় নামাজিরা ব্যস্ত যাবে কোরআন তা প্রমাণ দেয় সমায়ো ফুরাইয়া যায় কখন যেন জমেছে দৈরা নিব জমালায় সময়ও ফুরাইয়া যায় মানুষ যারা বেনামাজি ওরে বাই তারা হল পাজির পাজি শয়তানের দোকায় পরে পরে গুগ বড় সবই আখে আখেরাতে খোদা তালা রাখি বোধ যোগের তলায় সময়ও ফুরাইয়া যায় কখন জানো জমেছে নিব জমালায় সময়ও ফুরাইয়া যায় নামাজ পড়ে না এর পরেও কয় খুচরো নামাজ নাও পড়লাম আপনার আগেই জান্নাতে যাব আছে না মুসলমান বাইরে রে নামাজ পড়ে না আর পরে বলে ঈমান ঠিক আছে এটাই হলো মুসলমানের কথা কারণ এরা মুসলমান নামদারি কিন্তু আসলে কিন্তু ঈমান নাই জরে বলেন ঠিক কিনা ইমান যদি থাকতো এই কথা কখনো বলতে পারতো না কারণ বন্ধুগণ আমার ভাইরা আমার ইমান তো ছিল যার কন্ঠ শুনিয়া সারা পৃথিবী থর থর করে কাঁপত ইমাম তো তারাই ছিল তার এক বিজিয়াদের মতো বন্ধুগণ আমার ভাইরা আমার ইমামদার ছিল যার কন্ঠ শুনিয়া সারা পৃথিবী হিমশিম খেয়ে যেত আজকে যদি মুসলমান ওই রকম তারেক বিন জিয়াদের মতো হুসাইন আহমেদ মদানির মতো মোহাম্মদ গজনবীর মতো অমর ফারুকের মতো খান জাহান আলীর মতো ইব্রাহিম বলকির মতো পাঁচজন মুসলমান বাংলা আর জমিন থেকে नारा तकबीर अल्लाह हु अकबर ধ্বনি দিয়া যদি ময়দান কাপায় দিতে পারতেন কাতার কসম লক্ষ্য করে দেখা যেত এক আমেরিকা কেন লক্ষ্য আমেরিকা মুসলমানের পায়ে সেজদায় লুটে যেত তারাও মুসলমান আমরাও মুসলমান মুসলমান ঠিকই মাথায় দিছি টুবি গায় দিছি জুব্বা মুখে রাখছি দাড়ি নির্বাচন আইলি খায় এমপি মন্ত্রী মিনিস্টারের বাড়ি তোমার ঘরে মারবে গুরি আল্লাহ বুইলা গেছে আল্লাহ আমাকে আপনাকে বিড়ি খাওয়ার জন্য বানায় নাই আল্লাহ বানাইছে মা খলকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন আমি মানুষ আর জিনজাতিকে বানাইছি আমি আল্লাহর ইবাদতের জন্য ইবাদত আবার দুই প্রকার ইবাদতের রাহমানি ইবাদতের আজকে কোরআনের কারিম থেকে ছোট্ট একখানা এতে তেলাওয়াত করেছি যতক্ষণ আমি আলোচনা করব বাহিরের কান্দে শুনতে হবে দিলের কান্দে আমল করতে হবে একটা কথা যদি আমলের নিয়াতে শুনেন এই মাহফিল খানা হবে আপনার আমার জন্য নাজাতের কারণ এক কান্দে শুনিনার এক কান্দে বাইর করে দিলেন মাঝখান থেকে শুধু ঘুম মারা যাবে সিল্লা বলেন ঠিক কিনা আজকে কোরআনের মাহফিল বেহেস্তের বাগানে আসতে পেরে মনে প্রাণে খুশি না বেজার সকলেই খুশি তাহলে একটু ভালো করে খেয়াল করেন আল্লাহ বললেন কুল্লাও কুনতুম ফি বয়ো তে কুম লাবার আদাল্লাদি না কুতিবা আলাই হিমুল কতলু ইলা মাবাজিহিম বান্দা যখন মৃত্যুর সময় হইয়া যাইব তুমি যদি মাটির ভিতর গিয়া ঘর বানাও কোনো জানলা রাখলা না সিদ্রি রাখলা না মালাকুল মৌ তোমার জানটাকে হরণ করে নিয়ে আসবে কেউ তোমারে ঠেকাইতে পারবে না কি বলেন পারবে আরো জোরে কম মুসলমান বাইরে একমাত্র মালাকুল মৌতে এমন একটা মানুষের ঘরের দরজার কাছে যাইয়া বারবার নারা মারছে যে মানুষটারে না বানাইলে আমার আল্লাহ দুনিয়া বানাইত না ওই মানুষটার ঘরের দরজার কাছে যাইয়া সালাম দেয় আসসালাম আলাইকুম ইয়াখলাল বাইত আমি কি ভিতরে ঢুকতে পারি মা ফাতেমা ডাক দেবল বলল কে আমার আব্বার অবস্থাটা ভালো না অতএব এই মুহূর্তে ভিতরে প্রবেশ করা যাবে না দ্বিতীয়বার আবার ডাক দিছে ভিতরে কে আছেন আমি কি একটু ভিতরে প্রবেশ করতে পারি মা ফাতেমা ডাক দে বললো না ভিতরে প্রবেশ করা যাবে না আব্বার অবস্থাটা বেশি ভালো না তৃতীয়বার গম্ভীর ডাক ডাক দে বলে আমি কি ভিতরে প্রবেশ করতে পারি আল্লাহর বললো মা গো ভেতর থেকে দেখো তো কে আসছে মা ফাতেমা যখন দরজাটা খুলে দেয় এমন একটা মানুষ দাঁড়ায় আছে পাও দুইটা জমিনে মাথাটা আসমানে সায়া গোবিন্দ পূর্ব পারার বাবাজিরা তাই ভালো করে কথাগুলো খেয়াল করতে হবে একমাত্র ওই নবীর কাছে ওই মানুষটার দরজার কাছে যাইয়া অনুমতি চাইছে আমার আর আপনার কাছে কিন্তু আজরাইল অনুমতি চাইবে জোরে বলেন চাইবে ইনশাআল্লাহ কানর মানুষ মরণশীল মরার গ্যারান্টি আছে বেঁচে থাকার গ্যারান্টি নাই এই পৃথিবীতে কেউ থাকতে পারে নাই বেঁচে থাকা অবস্থায় যদি আল্লাহর ভালো না বাসেন শেষ মুহূর্তে আপনার কান্না ছাড়া উপায় না আল্লাহ বলছে এই কোরআনটাকে যারা মহাব্বত করবে কোরআন দিয়া জীবন গড়বে আমি আল্লাহ তিনটা পুরস্কার দেব এক নাম্বার পুরস্কার দেব ইন্নি মাকুম আমি আল্লাহ তোমার সাথে থাকব দুই নাম্বার আমি আল্লাহ তোমার জীবনের সব গুণা মাফ করে দিব তিন নাম্বার আমি আল্লাহ তোমার বিনা হিসাবে জান্নাত দেব আজকে সেই কোরআনকে আমি আর আপনি ডিনাই করে চলছি অত আল্লাহ বলছে বান্দা কোরআন হলো তোমার আমার শুরু কোরআন হলো শেষ কোরআন হলো দুনিয়া কোরআন হলো আখেরাত কোরআন হলো আল্লাহ কোরআন হলো কোরআন কোরান হলো হাসর কোরআন হলো ফুলফেরাত কোরআন হলো কবর কোরআন হলো হাসর এই কোরআনটাকে যদি আমি আর আপনি আঁকড়ে ধরতে পারি কোরআন দিয়ে যদি জীবন চালাইতে পারি তার করে বলছি এই কোরআনে আমাকে আর আপনাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে পিল্লা বলুন ঠিক কিনা এই কোরআনের সাথে বিরোধিতা করে পৃথিবীর কোন মানুষ টিকে থাকতে পারে নাই আবু জেহেল পারে নাই উদ্বা পারে নাই সাইবা পারে নাই মগিরা পারে নাই ও মুসলমান আজকে যারা কোরআনের সাথে বিরোধিতা করো তারা যদি হিরো হয়ে থাকো আল্লাহর জিরো বানাইতে এক সেকেন্ড টাইম লাগবে না এই কোরআনকে যদি বন্ধ করো আমার ভাই আমার তুমি আক্রিয়ে না ধরে কোরআনকে যদি ডিনাই করে চলো তুমি যদি হিরো হয়ে থাকো তোমাকে আমার আল্লাহ জিরো বানাইতে এক সেকেন্ড লাগবে না চিন্তা বলুন ঠিক কিনা আজকে কোরআনের মাহফিল বেহেস্তের বাগানে আসছেন যারা বাবা আপনি কিন্তু আসতে পারেন নাই আল্লাহ আনছে বলে আসতে পেরেছে এই মাহফিল থেকে আপনি বাড়ি যাবেন এরও গ্যারান্টি নাই আল্লাহ যদি না নেয় কি বলেন ঠিক কি না তাহলে আমার আশা আমার বসা যা কিছু শোনা জোরে বলুন কার জন্য আরেকটু জোরে কন তাই কবি বললেন আল্লাহ তুমি অদিতীয় আল্লাহ তুমি অতুলনীয় আল্লাহ আল্লাহ তুমি ওয়াদিতীয় পরন আল্লাহ তুমি অতুলনীয় আল্লাহ তোমার তুলনায় তুমি শুধু তোমার তুলনায় তুমি শুধু মদের কাছে তুমি সবচেয়ে প্রিয় আল্লাহ আল্লাহ তুমি ওদিতীয় আল্লাহ তুমি অতুলনীয় আল্লাহ সৃষ্টি তোমার পৃথিবীতে তুমি তো বিরাজমান সবার মাঝে এই বিশ্বাস নিয়ে সারাটি জীবন চলতে পারি যেন তোমার পথে চলতে গিয়ে তোমার পথে বাধা যদি আসে সাহস দিয় আল্লাহ পড়ন আল্লা তুমি আল্লাহ তুমি অতুলনীয় আল্লাহ হবা কন আর তো জোরে কন মাতা করব কার কাছে আর জোরে কন মানুষকে দেখে ভয় পাবেন না মানুষের কাছে করবেন না মানুষের কাছে করলে আপনি সেরে করলেন সেরেক না আল্লাহ কখনো মাফ করতে পারে না ই একমাত্র আল্লাহকে ভয় পাবেন কারণ আল্লাহ সারা আপনার কেউ মারতে পারবে না মাথা যদি নত করতে হয় আল্লাহর কাছে করবেন যদি চাওয়া লাগে আল্লাহর কাছে চাইবেন মানুষের কাছেও চাইবেন এটা মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয় আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয় আছে কিছু মানুষ আছে আল্লাহর কাছে না ছায়া মানুষের কাছে চায় কয় তোমার মতো এত ভালো আমায় না। হবাшена তো বাবা তোমার না আমি তাইতো বাবা তোমার না। আমি যতই বলি আমার দনজ হয় 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 হন বাবা এই দুনিয়ায় কেউ না আপনয়ন তুমি আমার কুল বড় হে বাবা আছে না মানুষের কাছে যায় বাবা কয়া ডাক দেয় নিজের বাপকে বাপ কয়া ডাক দেয় না এরকম মানুষও কিন্তু মুসলমান হিসেবে বাংলার জমিনে আছে চিল্লা বলুন ঠিক কিনা কিন্তু মুসলমানের চিন্তা করা দরকার যে মুসলমানের দাম কত আল্লাহর কাছে বেশি সে কেন মানুষের কাছে চাবে আল্লাহর কাছে ফুকারা পৃথিবীর সব মানুষ যাতে ফকির ধনী হলো আল্লাহ তো আল্লাহর কাছে চাইলে আল্লাই দেবে ছয়া গোবিন্দ পূর্ব পাড়া এলাকার বাবাজিরা ভালো করে খান সাহেবের মত আজকে কোরআনের মাহফিল যতগুলা মানুষ উপস্থিত ভালো করে কথা খেয়াল করেন এমন একটা আয়াত বান তেলাওয়াত করেছি কুল্লাউ কুনতুম ফি বয়ুতুকুম লাবারাজাল্লাযিনা আলাই আলাইহিমুল কতল ইলা মাযাজিহিম এই এয়াতের উপরে আলোচনা হইব অন্য কোনো দিকে যাব না এটাই আমার সাবেজে কারণ মৃত্যুর সময় যখন হইয়া আপনি মাটির ভিতরে গিয়া জানলা রাখলেন না সিদ্রী রাখলেন না মালাকুল মৌ ওখান থেকে আপনার জানটাকে হরণ করে নিয়ে আসবে কেউ আপনার ঠেকাইতে পারবে না একমাত্র নবীর দরজার কাছে যাইয়া ও বন্ধু আজরাইল তিনটা ডাক যদি অনুমতি দেন ভিতরে প্রবেশ করতে পারি আর যদি অনুমতি না দেন ভিতরে প্রবেশ করা তো সম্ভব না ভিতরে প্রবেশ করার পরেও ডাক বলছে আল্লাহ আপনাকে সালাম জানাইছে এই মুহূর্তে যদি আপনি পরজগতে চাইতে চান তাহলে নিয়ে যাব আর যদি না চান তাহলে রাইখা যাব আল্লাহর পায় ডাক দে বললো যাব কিন্তু আমার কিছু কথা আছে এই কথাগুলা হলো আমি

তাহলে তোমরা আমার কাছ থেকে সায় নিতে পারো নবীর একজন সাহাবি তার নাম হলো হল আল্লাহ দাঁড়াইয়া ডাক ইয়ার্লা আপনি আমার কাছে ঋণী আসেন বলে কি ঋণী বলে এক যুদ্ধে যাইতে সময় আপনি আমার শরীরের মধ্যে একটা চাবুক দিয়ে আঘাত করছিলেন এই মুহূর্তে নবী গো ওই চাবুকের আঘাতটা আমি গ্রহণ করতে চাই প্রতিশোধটা আমি এখন নিতে চাই তোমার তুমি কি পাগল হইলানি নবী কখনো হুশ কখনো বেহু আর এই মুহূর্তে নবীকে তুমি চালুক দিয়ে আঘাত করবা নবী দুনিয়ায় থেকে বিদায় হয়ে গেলে এই বিচ্ছেদের জ্বালাই তো আমরা সহ্য করতে পারতিছি না অকাশ তোমার কি মাথা খারাপ হইল নাকি এমনটাই ভাই এই মুহূর্তে যদি তোমরা আমার ঋণটা শোধ করতে না দাও আমি কিন্তু দিন আখেরাতের আদালতে কাছে কিন্তু এই বিচারটা দেব নবী আমার ডাক দেখায় সাহাবারা এই মুহূর্তে তোমরা কেউ আমার ঋণের জন্য এইভাবে সন্মুখে কাটা হইয়া দাঁড়ায় না অতএব আমার ঋণ আমি নবীকে শোধ করতে দেও হজরত বেলাল কান্দার ডাক দেখায় বায়ু অকাশরে নবী যদি তোমারে একটা আঘাত করে থাকে তার পরিবর্তে তুমি আমারে তিনটা আঘাত করো হজরত আবু বকর বলে বায়ু অকা নবী যদি তোমারে একটা আঘাত করে থাকি এই মুহূর্তে তুমি আমার পিঠে দশটা আঘাত করো এরপরেও নবীকে তুমি আঘাত করো না নবীর বিচ্ছেদের জ্বালাই তো সহ্য করতে পারবো না তুমি কি কথা বলতেছো এক এক সাহাবি এক এক ধরনের কথা বলতিছে হঠাৎ করে আল্লাহর পয়গাম্বার ডাক দেখ ও আকাল তুমি কার কথার ভিতরে প্রাণ দিও না এই মুহূর্তে তুমি বলো কোন চাবুক দিয়ে আমি তোমার আঘাত করছিলাম চলো ওই চাবুক খানা তুমি আমার দেখায় দাও ওই চাবুকটা যখন দেখায় দেওয়া হলো আল্লাহর নবী অক্কাশের হাতে যখন চাবুকটা দিলেন ওয়াক্কা সাবুকটা হাতের ভিতরে নিছে। সমস্ত সাহাবি থর 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 করে কাঁপতেছে ওয়াক্কা তুমি কি জ্ঞান হারা হইলেনি নবী কখনো হুশ কখনো বেহুশ আর এই অবস্থায় তুমি কি কথাটা বলতেছ ওয়াক্কা সাবুক নিয়ে দাঁড়াইয়াছে আছে। আমার নবী যখন ওয়াক্কা যারা দিয়া লাভ লান মুরো হাতের ভিতরে যখন সাবুকটা দেয় সাবুকটা ওয়াক্কাজ হাতে নিয়ে ডাক দে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যখন আমাকে আঘাত করছিলেন আমার জেসেমের ভিতরে শরীরের ভিতরে জুব্বা মোবারক ছিল না এখন আপনার জেসেমের ভিতরে জুব্বা মোবারক দেখতেছি ওতে জুব্বার উপরে আপনারা আমি আঘাত করতে পারবো না আপনার জুব্বাটা খুলতে হবে আল্লাহর নবী ডাক দে বলো আক্কা পৃথিবীর কোন মানুষকে আমি জেসেন দেখাই নাই এই মুহূর্তে আমার জেসেনটা দেখাইতে পারবো না তুমি যদি আমারে মারতে চাও তাহলে চলো আমার হুজরার ভিতরে যাই এমন একটা গোপন জায়গায় যাই যেই জায়গায় তুমি আর আমি সারা পৃথিবীর কোন মানুষ থাকবে না ওয়াকল ডাক দেবলে ইয়া রাসূলুল্লাহ তাআলা চলেন আল্লার নবী নিয়া ওয়াক্কাসকে যখন এমন একটা জায়গায় যাইতে লাগছে সাহাবারা সমস্ত সাহাবিরা কান্দে ওয়াক্কাস তুমি কি পাগল হইলেনি ওয়াক্কাস বলতেছে আমি পাগল হইলাম অতএব আমার ঋণ আমি পরিশোধ করবো সমস্ত সাহাবিরা দাঁড়াইয়া আছে। এমন টাইমে ওয়াক্কাস সাবুকটা হাতের ভিতরে নিয়া নবী আমার কাঁদে এমন টাইমে জিজ্ঞেস করে ইয়ারাসুল আল্লাহ ইয়া হাবিব আপনি কাঁদেন বলে আমি কাঁদতেছি এই জন্যে আমার এই যে সেম আমার এই সজকুম দেখছিল দেখার পরে আয়সা আমারে জিজ্ঞেস করেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সমস্ত শরীরে এত দাগ ক্ষত কেন আমি বলছিলাম এক এ আয়সা আমার শরীরের ভিতরে এত দাগ আমি তোমারে বলতে চাই না নবী আমার চোখের পানিতেserde কান্দেন হঠাৎ করে আল্লাহর পয়গামবার সুতখানা মুছে ডাক দেয় বলে মুশকি হাসি দিয়ে ওয়াক্কা তুমি আমার রেডটা শোধ করে আমার কত উপকার করলা ওয়াক্কাস আল্লাহর নবীর পিছনে গিয়া বাদানড়ে চাবুকটা নিয়ে দাঁড়ায়ছে আল্লাহর পয়গামবার জুব্বা মোবারকখানা যকুন কোনছে ওয়াক্কাস দৌড়াইয়া যায়া পিঠের উপরিভাগে বাগে বাদান রে সাহারে নবুয়াতে বাদান তো জোরে একটা সুমন মেরে দেয় সুমন দিয়া সবুকটা জমিনের ভিতরে ফলাইয়া দিয়া আল্লাহর নবীর পাউটা দইরা চোখের পানি জমিনে ছেড়ে দেয় ও মুসলমান ভাই আজকে সেই নবীর উম্মত আমি আর আপনি আল্লাহ বলছে কুল্লাউ কুমতুম ফি না কতিবা আলাই আলাইহিমুল কতল ইলা মাযাজিহিম বান্দা যখন তোমার মৃত্যুর সময় হইয়া যাইব তুমি যদি মাটির ভিতর গিয়া ঘর বানাও কোনো জাল্লা রাখলা না সিদ্রি রাখলা না মালাকুল মউত তোমার জানটাকে হরণ কইরা নিয়ে আসবে কেউ তোমারে ঠেকাইতে পারবে না জোরে কান পারবে না আরেকটু জবান খুলে কন কারণ পারবে না পৃথিবীর কোন মানুষের দরজার কাছে যাইয়া আজরাইল কখনো বলবে না একটু সময় দেন বলবে না এটা জোরে তাহলে তৈরি হওয়ার দরকার আছে কি নাই আরেকটু জবান খুলে কন কিন্তু তৈরি হওয়ার তৈরি হওয়ার দরকার আছে কিন্তু আমি আর আপনি তো তৈরি হতে পারতেছি না সেই জন্য শপথ গ্রহণ করতে হবে এই খান সাহেবের ময়দান থেকে আমি আর আপনি যেন গুণামুক্ত হইয়া এই মাহফিল থেকে বাড়ি যাইতে পারি রাজি আছেন কারণ আমরা গুণামুক্ত নয় আমরা হলো গুণাযুক্ত সিল্লা বলন ঠিক কিনা কিন্তু নবী পয়গম্বররা ছিল ওনারা হলো গুনাহ মুক্ত আর আমরা হইলাম গুনাহ যুক্ত সেই জন্য গুনাহ মুক্ত জিন্দেগি আমার আর আপনার দরকার আছে কি নাই সেই জন্য আজকে বাংলার যুবকদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলি আজকে থেকে দীপ্ত শপথ গ্রহণ করো নামাজ কামাই দিবে না কিন্তু আজকে থেকে দীপ্ত শপথ গ্রহণ করো মসজিদের উন্নতি কল্পে মাহফিল আজকে থেকে মসজিদ ভর পর হইয়া আমরা আজানের সাথে সাথে মসজিদে গিয়া নামাজ পড়ব মসজিদ জেন্দা রাখব মসজিদকে ভালোবাসবো মসজিদ জেন্দা রাখব আর মসজিদকে ভর পর হইয়া যতক্ষণ পর্যন্ত জুমার নামাজের আর ফজরের নামাজের মানুষ সমান না হবে ততক্ষণ পর্যন্ত খেলাপথের যুগ আসবে না চিন্তা বলুন ঠিক কিনা আজকে সেই জন্য গুণা মুক্ত হতে চলে আল্লাহর কোরআনটাকে আঁকড়ে ধরতে হবে আল্লাহর কোরআনের সাথে বিরোধিতা করা যাবে না কারণ এই কোরআনের সাথে বিরোধিতা করছে আবু জেহেল এই কোরআনের সাথে বিরোধিতা করছে ফেরাউন এই কোরআনের সাথে বিরোধিতা করছে হলো হামান এই কোরআনের সাথে বিরোধিতা করছে হলো উদ্বা সাইবা মগিরা কিন্তু লক্ষ্য করে দেখেন তাদের পরিণাম কি হয়েছে এই কোরআনের সাথে বিরোধিতা করছে হলো ফেরাউন উঞ্জুরু কাই ফেঁকা আনা বাতিল মিথ্যাবাদীদের কি পরিণাম বদ মেজাজিদের কি পরিণাম অহংকারীদের কি পরিণাম সৈরাসারদের কি পরিণাম আমার আল্লাহ মিশরের পিরামিডের ভিতরে সুটকি করে রেখে দিয়েছে তোমরা যদি পারো যাও একবার যায় দেখাই তাদের কি অবস্থা আল্লাহ ক্ষমতা দিয়েও তাদেরকে ব্যস্ততি করছে চিন্তা বলুন ঠিক কিনা ফিরাউন সারা পৃথিবীর রাজত্ব করছে সিল্লা বলুন ঠিক কিনা এর পরেও কিন্তু ফিরাউন দুনিয়ায় থেকে চলে গেছে যায় নাই এটা কথা বলতে হবে যায় নাই দেখেন আল্লাহ পাক কেমন করে তাদেরকে দুনিয়ায় থেকে নিয়ে গেছে সেই জন্য আজকে থেকে কোরআনকে আক리에 ধরবেন আল্লা আপনার তিনটা পুরস্কার দেবে এক নাম্বার আল্লাহ আপনার সাথে থাকবে দুই নাম্বার রোজ মহাশরে আপনার তামাক জীবনের গুনাহ माफ করবে তিন নাম্বার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেবে তাহলে এই কোরআনকে আঁকড়ে ধরে কারা কারা বাঁচতে চান দুই হাত তুলে দেখান মাশাল আল্লাহ কবুল করুক সকলে হাত নামান আজকে এই মাহফিল খানা আপনারা যে দুইটা হাত তুলে দেখাইলেন কোরআনকে আঁকড়িয়ে ধরে বাঁচতে চাই আল্লাহ পাক দিয়া বন্ধুগণ আমার ভাইরা আমার এমনভাবে আপনাদের ছবিগুলা ক্যাশ করে তুলে নিছে যে এই ছবিগুলা ক্যাশ করে তুলে নিয়ে কিয়ামতের দিন কঠিন মুসিবতের দিনে যারা বলছে বন্ধুগণ আমার আমার আল্লাহ কোরআনকে আঁকড়িয়ে ধরে বাঁচতে চাই এদেরকে আমার আল্লাহ এত সুন্দর করে তুলে নিয়ে কিয়ামতের দিন কঠিন হাসরের ময়দানে এই ক্যামেরাখানা এই ছবিখানা আপনাদেরকে দেখাবে এটাকে বিশ্বাস হয় এটা জোরে কোন বিশ্বাস হয় চিত্র জগতে যদি বন্ধুগণ আমার বাইর আমার সিনেমার ডায়লগ যদি বিশ বছর তিরিশ বছর পরে দেখাইতে পারে আল্লাহকে এই চরিত্র বন্ধুগণ আমার বাইর আমার কিয়ামতের দিন দেখাইতে পারে না এটা জোরে কোন পারে না নবী আমার ডাক বলল বললো ফাতেমা যাও তাড়াতাড়ি চইলা যাও দেখো কে দরজায় ডাক ফাতেমা দরজায় ডাক দেখ আব্বা এমন একটা মানুষ দরজার কাছে দাঁড়াইছে পাও দুইটা জমিনে মাথাটা আসমানে নবী আমার ডাক যে কয় ফাতেমা একটু ভিতরে আসতে দাও আর ভিতরে আসতে দাও এবার যখন দরজাটা খুলে দিছে ডাক দেখ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলেন তো আপনি দুনিয়ায় থেকে পরজগতে জগতে যাইবেন বলে যাব কিন্তু যাওয়ার আগে আমার তিনটা কথা আছে জোরে বলেন কয়টা কথা তিনটা কথার ভিতরে এক নাম্বার কথা হলো আমি দুনিয়ায় থেকে চলে যাব আমার গুণাগার উম্মতের কি অবস্থা হবে আমি দুনিয়ায় থেকে চলে যাব আমার এই গুণাগার উম্মতের কী অবস্থা হবে এইটা না শুই না আমি নবী দুনিয়ায় থেকে যাব না উম্মতের কান্দারি আজকে উম্মতের কি অবস্থা আমি আর আপনি বলি আশেকের রাসূল আশেকের রাসূল আমার আর আপনার মুখে মানায় না আশেকের রাসূল মানায় হযরত যায়েদের মুখে আশেকের রাসূল মানায় বেলালের মুখে আশেকের রাসূল মানায় হযরতে হানজালার মুখে আমার আর আপনার মুখে আশেকের রাসূল মানায় না কেমন করে আশেকের রাসূল আমি আর আপনি হতে পারবো বলেন কেমন করে নবীর সৈনিক হতে পারবো নবীর সৈনিক হতে চলে নবী সুন্নতটাকে আঁকড়িয়ে ধরতে হবে সিন্দাবলন ঠিক কিনা আজকে নবীর সুন্নুত আমাদের ভিতরে নাই নবীর সুন্নুত আমাদের ভিতরে নাই অথচ আমি আর আপনি বলি আমি আর আপনি আশেখেরা ছোল কিন্তু সাহাবারা কেমন করে নবীকে ভালোবাসতেন বন্ধুগণ আমার বাইরা আমার আমি আর আপনি কেমন করে নবীকে ভালোবাসি যতক্ষণ পর্যন্ত আমার ছেলে সন্তান বিবি বাস্তার চাইতে আল্লাহর নবীকে বেশি মোহাব্বত বালো না বালবো ততক্ষণ পর্যন্ত আমি আর আপনি পুরা ইমানদার মমিন হতে পারবো জোরে বলেন পারবো পারবো না নবী আমার ঘরের ভিতরে ফাতেমা আল্লাহর নবীর মাতা উরুর উপর মাথাটা রাইখে চোখের পানি ছেড়ে দে কান্দে হাসান আর হুসাইন দুই সাইডে কান্তিছে এমন টাইমে আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দে কান্দে ফাতেমা তুমি কাঁদলে আমি নবী সহ্য করতে পারি না কারণ ফাতেমা তুমি কাঁদো না আল্লাহর নবী ফাতেমার কানে কানে বলে দিল ফাতেমা আমি মৃত্যুর পরে ছয় মাস পরে তুমি আমার সাথে তোমার সাথে জান্নাতে দেখা হবে মিষ্টি মিষ্টি যখন ফাতেমা হাসে মাইশা ডাক দে বলল ফাতেমা কথাটা জিজ্ঞেস করলো ফাতে বলে আমি কি কথা জিজ্ঞেস করছে আমি আপনারে বলবো না কারণ আপনার আবি বাড়ার পরে ছয় মাস পরে তোমার সাথে আমার জান্নাতের ভিতরে দেখা হইয়া যাবে এই কথাটাই নবী বলছে আর ফাতেমা ওই টাইমে ফাতেমা কোনো কথা বলে নাই মিষ্টি মিষ্টি হেসে দিছে লক্ষ্য করে দেখা গেল বাগান রে নবী দুনিয়াই থেকে বিদায় হয়ে যাবে যে আয়তে কারিম তেলাবাদ করেছি বাবা এ আয়তের ভিতরেই আমি আপনাদের আলোচনা শোনাইব এক ঘন্টা দেড় ঘন্টা আলোচনা শোনার পরে যাদের তৃপ্তি মিটবে না আমার আল্লাহ তাদের জান্নাতের মাহফিলের শ্রোতা বানাইয়া বাড়ি নেবে ফাতেমার হাসি দেখা মায় অন্তরের মধ্যে কেমন যেন একটা চিন্তা শুরু হইয়া গেল এই ফাতেমা এইভাবে বাবার উর উপরে মাথাটা রাইখা কাঁদল শেষ মুহূর্তে লক্ষ্য করে দেখা গেল আবার হঠাৎ করে ফাতেমা কেন হেসে দিল হেসে দেওয়ার কারণটা কি মা রে যখন হাসছে হাসার সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখা গেল ফাতেমা এবার জিজ্ঞেস করতেছে। মা গো আব্বা যেই কথাটা আমারে বলছে এই কথাটা আমি বলবো না কেন বলবে না ওই কথাটা গোপন রেখে দিল কারণ নবীর কথাটা মা গোপন রাখার উদ্দেশ্যটা হলো কারণ আমি ছয় মাস বাইসা থাকমু। ও বাবা কিন্তু আমি আর আপনি কয় মাস বেঁচে থাকমু, জোরে বলেন জানি কিন্তু জোরে কান আমি আর আপনি জানি না কারণ মানুষ মরণশীল মরণ থেকে যতই পালাও মরণ তোমাই লইবে গিরি জোরে কণ্ঠে কিনা কারণ মরণ থেকে তুমি পালাইতে পারবা না ছোট্ট বাচ্চা যখন আকাশের ভিতরে গুড়ি উড়াইয়া দেয় গুড়ি উপর দিকে ওঠে কিছুক্ষণ পরে যখন গুড়িটার রশি দইরা বাজান যে গুড়িটা উড়াই দিছে টান মারে টান দেওয়ার সাথে সাথে গুড়ি যত উপরে উইটা বলুক আমি আসবো না নিছে কিন্তু হাতের মুঠির ভিতরে কিন্তু গুরি আলার রসি জোরে কন ঠিক কিনা উপরে ওঠে যতই মাথা নাড়াও ওই মাথা নাড়ায় কোনো কাজ হবে না যখন তোমার রশি ধরে টান দিব তখন তোমার আসতেই হবে জোরে কন ঠিক কিনা কিন্তু আবু জেহেল মনে করছিল চিরজীবন বাইসে থাকবো কারণ আমি মরব না এরপরে মরছে কিনা এটা জোরে কন উদ্বা মরছে কিনা সাইবা মরছে কিনা মগিরা মরছে কিনা ফেরাউন মরছে কিনা সবাই কিন্তু মরছে আর আল্লাহর নবী ঘুমাইছে ইকিনা বলেন সেই নবীর উম্মত আমি আর আপনি আল্লাহর পয়গামবার যখন বলল ভাই আজরাইল আমার কিছু কথা আছে আল্লাহর কাছে আমি দুনিয়াই থেকে চলে যাব কিন্তু যেই জিবরাইল আমার কাছে সর্বসময় আসছে আমার সুখ এবং দুঃখের সময় জিবরাইল আমার কাছে ছিল সেই জিবরাইলের মাধ্যমে আল্লাহর কাছ থেকে আমি কিছু জানতে চাই শুনতে চাই জরে আল্লাহ জিব্রাইলের সাহায্যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলুন কি হইছে বলে আল্লাহর কাছে আপনি চলে যান আমি দুনিয়ায় থাকব না দুনিয়াতে থাকার স্বাদ মিটে গেছে আমার আর আপনার কি দুনিয়ায় থাকার স্বাদ মেটে বাবা একটু জোরে কোন আমি আর আপনি মনে করে দুনিয়া ছাড়ব না নবী বলল আমি দুনিয়ায় থাকব না দুনিয়ায় থাকার স্বাদ আমার মিটে গেছে কিন্তু দুনিয়ায় থেকে যাওয়ার আগে আমি জিব্রাইলের মাধ্যমে তিনটা কথা আল্লাহর কাছ থেকে জানতে চাই এক নাম্বার কথা হলো তুমি বলো আমার গুণাগার উন্নতের কি হবে জিব্রাইল আল্লাহর কাছে গিয়ে বলে আল্লাহ আপনার বন্ধুর তরফ থেকে আমি আসছি বলে কি অবস্থা আপনার বন্ধু দুনিয়ায় থেকে চলে যাবে কিন্তু যাওয়ার আগে তিনটা জিনিস জানতে চায়। সে যদি এই মুহূর্তে দুনিয়ায় থেকে চলে যায় তার উম্মতের কি অবস্থা হবে জানতে চায় আল্লাহ ডাক দিয়ে বলেছে ইব্রাহিম আমার আমার বন্ধুকে বইলা দাও আমার বন্ধু উম্মতের আগে কোন নবীর উম্মত বেহেশতে যাইতে পারবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ বলছে নবী আমার ডাক দাও বলেছে ইব্রাহিম এই কথাতে আমি সন্তুষ্ট হতে পারলাম না তুমি একটু গিয়া বলো এটাতে আমি সন্তুষ্ট না জিবরাইল ডাক দে বলে আল্লাহ আপনার বন্ধু এই কথার উপরে সন্তুষ্ট না অতএব কি কথায় তারে সন্তুষ্ট করবেন গিয়া বলো আমার বন্ধুর উম্মতেরা যদি মৃত্যুর এক বছর আগে তৌবা করে আমি তার জীবনের গুণাগুলো মাফ করে দেব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এক বছর আগে যদি আপনার উম্মতেরা তৌবা করে সব গুণা বলে আল্লাহ মাফ করে দিব বলে আমার উন্মত যে এক বছর বাইসা থাকবে এটা কি আমার উম্মতের ধারণা আছে এটা কি আমার উন্মতের জানা আছে আমি এক বছর বাইসা থাকব। এটাও আমার পক্ষে সন্তুষ্ট না জিবরাইল ডাক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ই এক বছরে আপনার বন্ধু সন্তুষ্ট না আমার বন্ধুকে বইলা দিও মৃত্যুর ছয় মাস পূর্বে যদি আমার বন্ধুর উম্মতেরা যদি তৌবা করে আমি আল্লাহ তাদের জীবনের গুণাগুলো মাফ করে দেবো জিব্রাইল ডাক দে আল্লাহ এই মুহূর্তে আমি খবরটা নিয়ে চলে আসি ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ মৃত্যুর ছয় মাস পূর্বে যদি আপনার গুনাগার্মতেরা আপনার ইতিমহতেরা যদি তোবা করে আল্লাহ বলে গুণাগুলো মাফ করে দিব আমার জিবরাইল ছয় মাসে আমি সন্তুষ্ট না এবার জিব্রাইল আল্লাহর কাছে গিয়ে ডাক দেওয়ালে ই আল্লাহ ছয় মাসে বলে আপনার বন্ধু সন্তুষ্ট না বলে তাই নাকি বলে হ আমার বন্ধুকে বলে দিও মৃত্যুর পূর্বে যদি আমার বন্ধুর উন্মতেরা যদি তোবা করে আমি আল্লাহ তাদের জীবনের গুনাগুলো মাফ কইরা দেব নবী আমার সন্তুষ্ট হইয়া গেছে আল্লাহর নবীটা ডাক যে আজরাইল তোমার কাজটা শুরু করো আজরাইল যখন সর্বপ্রথম নবীর বুকের উপর হাতটা রাখছে নবী আমার ডাক দেখায় আজরাইল রে আমি সহ্য করতে পারতেছি না আমি সহ্য করতে পারতেছি না তুই কি আমার উম্মতের জানটা এইভাবে কবজা করবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি সহ্য করতে পারতেছেন না বলে না বলে এর চাইতে দশ গুণ বেশি কষ্ট দিয়ে আমি জান কবজ করি নবী আমার ডাক দেখ আমার সিনার উপরে হাতটা দেওয়ার পরে মনে হয় ওহুত পাহাড় আইসা আমার বুকের উপর সাফা দিছে আজরাইল ডাকতে বলে ইয়ার সুলাল্লা ইয়া হাবিবাল্লা আপনার যদি কোনো মমিন বান্দার দান আমি কবজ করি মমিন বান্দা মায়ের ইমানদার ব্যক্তি মায়ের স্তনের মধ্যে দুধ যেরকম ছোট্ট বাচ্চা পান করতে করতে ঘুমাইয়া যায় ওরকম তাদের জানটাকে আমি ওইভাবে কবজ করি কিন্তু বাবার মমিন তো হতে হবে ইমানদার হতে হবে জোরে কণ্ঠে কিনা কিন্তু মুসলমান মমিন হতে হলে ইমানদার হতে হলে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে তাওয়াক্কুল তো ওই ব্যক্তি করতে পারে যার ইমানের প্রখরতা বন্ধু জমিন থেকে আল্লাহর আসমানের উপর পর্যন্ত বন্ধুরে সুমাইয়ার কালমা পড়ছে মুসলমান হয়েছে সুমাইয়া আবু জাহল ডাক দেখায় সুমাইয়া তুমি নাকি কালমা কালমাপুরে কালমা কালমাপুরে মুসলমান হইছো সুমাইয়া ডাক দেখায় আল্লা আল্লাহর নবীর কালমা পড়ছি বলে হ ইমান আনছো কার উপরে বলে আল্লাহর উপরে আমান তু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়া লিইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিন আল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত আমি ইমান আনছি আল্লাহর উপরে আমান তু বিল্লাহ আল্লাহর উপরে ওয়া মালাইকাতিহি ফেরেশতার উপরে ওয়া কুতুবিহি কিতাবসমূহের উপরে ওয়াল ইয়াউমিল আখিরি কিয়ামত দিবসের উপরে ওল কাজি রেখে খাই বাল এবং মন্দর উপরে ওয়াশাররিখি মিনাম্লহিতালা ওয়ালবাসি বা দাল মাউ মৃত্যুর পরে আমার আল্লা মারে জেন্দা করবে তার উপরে মানানসি কিন্তু আমি আর আপনি তার উপর ইমান আনছি কিন্তু আমাদের ইমাম দুর্বলের কারণে আমরা কোরআনের সাথে বিরোধিতা করি সিল্লা বলেন ঠিক না কিন্তু এই সাথে বিরোধিতা করে পৃথিবীর কোনো মানুষ টিকে থাকতে পারে নাই উনজুর কাইফা না আকিবাতুল মুকাজ্জিবিন মিথ্যাবাদীদের কি পরিণাম আল্লাহ জানাইছে ও মুসলমান তাই আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি এই কোরআনটাকে আঁকড়ে ধরেন কোরানের সাথে বিরোধিতা করেন না পারে নাই এই কোরআনের সাথে বিরোধিতা করছে আবু হেল তার বাড়িতে হয়েছে পায়খানা কোরআনের সাথে বন্ধুত্ব রাখছে হজরতকর তার বাড়িতে হয়েছে খানায় কাবা চিল্লা বলুন আমি আর আপনি মুসলমান আমার আর আপনার তিরিশ পারা কোরআন হলো সংবিধান জোরে বলুন ঠিক কিনা কোরআনকে পার্লামেন্টে না নেওয়ার কারণ হল বন্ধুগণ আমার বাইর আমার আমাদের ইমানি শক্তি ইমানি চেতনা অটল অবিচল এক নম্বরে দুর্বল আর এই কোরআনটাকে বন্ধুগণ আমার বাই আমার পার্লামেন্টে না নেওয়ার জন্য কোনো আমলোক দায়ী না সব দায়ী হলো আল্লাহ কিয়ামতের দিন আখেরাতের আদালতে আলেমকে ডাক দিবে আম লোকদেরকে ডাক দিবে না কারণ এই কোরআনকে পড়ছে কোরআন জানছে কোরআন বুঝছে আলেমরা অথচ এই কোরআনের বিরুদ্ধে বন্ধুগণ আমার বাইর আমার কথা বলে নাই কোরআনের জন্য জান দিতে হবে না মান দিতে হবে না কোরআনকে আঁকড়ে ধরতে হবে প্রয়োজনে জান দিতে হবে চিল্লা বলুন ঠিক কিনা সেরকম সাহাবিরা জান দিছে আজকে বন্ধুগণ আমার বাইর আমার এইখান সাহেবের মাদ ঈদগা ময়দান থেকে সিরাজগঞ্জ সদর থেকে জানাই বলতেছি দৃষ্টি আকর্ষণ করে বলছি খোদার কসম করে বলি এই কোরআনের সাথে যারা বিরোধিতা করবে আল্লাহ সাড়ে তিনশো বছর ফেরাউন যখন কোরআনের সাথে নয় বন্ধুগণ আমার বাইর আমার মুসা আলাহ সাল্লামের সাথে বিরোধিতা করছে ও বন্ধু এ যখন জুতা দিয়ে পিটলো এইভাবে পিটতে পিটতে এক বছর দুই বছর নয় সাড়ে তিনশো বছর জুতা দিয়ে পিটে দুনিয়ায় থেকে বিদায় করে দিয়ে বুঝাইছে ক্ষমতা তোমাদের হাতে না ক্ষমতা আমি আমরা <laughs> হাতে <laughs> বন্ধুগণ আমার ভাইরা আমার একটু খেয়াল করুন আমার দিকে তো হবে কারণে আপনারা জানেন না গত বছর ফেব্রুয়ারির চোদ্দ তারিখে বন্ধুগণ আমার আমার একদিন দুই দিন না বাহাত্তর ঘন্টা ভিতরে আটকায় রাখছিলেন আমি আল্লাহকে বলছি আল্লাহ তোমার কোরআনের কথা বলে শহীদ হতে রাজি আছি কিন্তু কাফের মুসিদদের কাছে নয় আজকে বন্ধুগণ আমার বাইরে আমার মুনাফেক মুসলমানের কাছে নত করতে রাজি না রাজি না চলবে তো আলোচনা কতক্ষণ চলবে আর একটু জোরে বলতে হবে আল্লাহর কোরআনের কথা বুক ফুলে বলবো বুক ফুলে শুনবো রাজে আছেন তো সকলেই রাজে আছেন কিন্তু কোরআনের কাছে মাতা নত করব আর কারো কাছে মাতা নত করব সকলেই রাজে আছেন তো ভাই কারণ আমার আল্লাহ রব্বুল আলমিন ক্ষমতা দিয়েও মানুষকে বেশ করছে সেই জন্য মনে করতে হবে বন্ধুগণ আমার বাইর আমার অত ইজ্জু মানতাসা অত জিল্লু মানতাসা খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ইজ্জত দেওয়ার মালিক কে আল্লাহ ইজ্জত সিনায়নার মালিক কে আল্লাহ জোরে বলেন আল্লাহ আমরা মুসলমান আমরা আল্লাহর কোরআনের পক্ষে জোরে বলেন ঠিক কিনা আমরা কোরআনের পক্ষে কথা বলবো রাজি আছেন তো নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আমরা জীবন দিতে কোরআনের যারা বিরোধিতা করবে তাদেরকে আমরা ঘৃণা করি ঘৃণা করি মুসলমান কোনদিন কোরআনের বিরোধিতা করতে পারে না ঠিক কিনা কারণ এই মুসলমানের জন্যই তো তিরিশ পারা কোরআন জবান কোলে কোন ঠিক কিনা আজকে মুসলমান কোরআন বজনা দেখে আজকে বিশ্ব ভালোবাসা দিবস নয় বিশ্ব বেহায়া দিবস পালন করে 14 ফেব্রুয়ারি বন্ধুগণ আমার ভাইরা আমার অন্তর ফেটে যায় যুবকার যুবতী আজকে হাত দুরা গোরাফেরা করে এই ক্যান্সার বাংলার জমিরে কোন মোর্ষে গাললো কারণ এটা মুসলমানের জন্য প্রযোজ্য নয় এটা হলো খ্রিস্টানদের জন্য ছোট্ট একটা উদাহরণ হলো বন্ধুগণ আমার বা আমার আমার আল্লাহনে কাসির ইবনে কাসিরের ভিতরে ঘটনা ঘটনাটা বয়ান করে খ্রিস্টানের একটা মেয়ে নবীজির মুখ থেকে কালমা পরে মুসলমান হয়া বাড়ির ভিতরে গিয়া যখন কোরআনের তেলাবাস শুরু করে দেয় এমন টাইমে লক্ষ্য করে দেখা গেল বন্ধুগণ তার বাপ খ্রিস্টান এবার দেখলো সর্বনাশ আমার বাড়ির ভিতরে মোহাম্মদের কোরআনের তেলাবাহাত হয় আজকে লাত উজ্জাহুবুল দুর্গা সরস্বতী সব লাথি মেরে গাছের পূজা মাছের পূজা পানির পূজা সব পূজা বাদ দিয়ে এক আল্লাহর পূজা শুরু করে যখন কোরআনের তেলাওয়াজ শুরু করছে এবার খ্রিস্টান পাদ্রি দেখলো সর্বনাশ যেই কোরআনের বিরোধিতা করি আমি আর সেই কোরআন আমার ঘরের ভিতরে আসছে আনসেকে। কে আর জোরে বলতে হবে আনসেকে কে আনছে হলো আল্লাহ আল্লাহ কারে দিয়ে কারে হেদায়েত দেবে আম্মা সামুদ ফাহদাইনাহুম ফাস্তাহিবুল আমালু ওয়ালাল হুদা হেদায়েতের মালিককে আর একটু জোরে কান ঘরের ভিতরে কোরানের তেলাবাদ করে পিছন দিয়া বাবা ছোট্ট একটা ফুটা দিয়া তাকাইয়া দেখে সর্বনা আমার ঘরের ভিতরে কোরআনের তেলাবাত হয় এই কোরআনটাকে ঘরের ভিতরে কে আনলো আসতে করে সকালবেলা ঘুম থেকে উঠিয়া মেয়েটারে ডাক দেখায় মা গো তুমি কোরআনের তেলাওয়াত করলা এই কোরানের তেলাওয়াত তোমার কে দিল মেয়েটা ডাক দেয় বলে আব্বা গো কোন কাননের ফুল গো কন্যা কোন বাগানের ফুল এই বয়সে আল্লাহ নবী করেছি কবুল মারহাবা কন জোরে মারহাবা আব্বা ডাক দেয় কয় মা মুহাম্মদের মতো খারাপ লোক মুক কাটে নাই নাউযুবিল্লাহ ক মেয়েটা ডাক দেখো আব্বা গো যতই আপনি তারে খারাপ বলেন আমি তো তার কোনো খারাপ দেখি নাই কারণ আমি যখন তার হুজরার কাজ দিয়ে আসি এই কোরআনের তেলাওয়াজ শুনে আমি অস্থির হইয়া গেছি জীবনে অনেক তেলাওয়াত শুনছি এত সুন্দর মধুর করেন কোরআনের তেলাওয়াত তো কোনো শুনি নাই মেটা ডাক দেখো আব্বা গো আমি আল্লাহর নবীর কাছে যাইয়া কালমা পড়ে মুসলমান হইছি অমনি মেটার হাতের ভিতরে এক হাজার দিরহাম দিয়ে ডাক দেখ কয় মা গো এক হাজার রিয়াল দিয়ে ডাক দে বলতেছে মা গো এই টাকাগুলা নিয়ে তুমি মেলায় যাও মেয়েটা দেখলো সর্বনার আমি তো আল্লাহর নবীর কাছে কালমা পরে মুসলমান হয়েছে আমি তো এখন মুশ্রিক নয় অত মুসলমানের জন্য তো মেলা না মুসলমানের জন্য হলো বন্ধুগণ আমার বাইরা আমার তাফসিরুল কোরআন মাহফিল মুসলমানের জন্য তো মেলা না আস্তে করে টাকাগুলা নিয়ে মেলায় না যাইয়া আল্লাহর নবী নবীর দরবারে যাইয়া কোরআনের জন্য টাকাটা দিয়া দে সকালবেলা আব্বারে আব্বা ডাক দেয় কয় মাগো তোমারে যে আমি টাকা দিছিলাম টাকা দিয়া কি কিনে নিয়ে আইলা মিটা ডাক দেয় কয় अब्বা এই টাকাগুলা লই আমি বেলায় যাই নাই এই টাকাগুলা লই আমি আল্লাহর নবীর দরবারে যাইয়া কোরআনের জন্য দিয়া দিছি সর্বনাশ কয় কি কারণটা কি এবার মেয়েটাকে ডাক দেখায় মাগ ঘরের ভিতরে আসেবার এবার ঘরের ভিতরে গেছে আল্লামা ইবনে কাসির তাপসির ইবনে কাসিরের মধ্যে বয়ান করে বাবা মেয়েটা যখন ঘরের ভিতরে যায় আসতে করে ভিতরে যাইয়া ডাক দেখায় মাগ কোন হাত দিয়ে মোহাম্মদের হাতে টাকা দিছি বলে আব্বা আমি ডাইন হাত দিয়ে টাকাটা দিছি বলে তাই নাকি বলে হ অমনি ডাইন হাতটা যখন বাগান রে এইভাবে উৎসা করছে নিষ্ঠুর খ্রিস্টান খপ করে ডাইন হাতটা দইরে জোরে একটা দাঁড়ালো ছুরি দিয়া কোপ দিয়া ডাইন হাতটা নামাই দেয় মেটা ডাক যা কয় আব্বা আপনি এতই নিষ্ঠুর ঘরের দরজা দিছে তালা মারছে বাইরে একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় বাদান রে গড়ের দরজা খোলে না এবার তিন দিন পরে মেয়েটার গরের চৌকাটের নিস্তিকে এই কাটা হাতের রক্ত দিয়ে বন্ধুরে বন্যা হয়ে গেছে তিন দিন পর্যন্ত মেয়েটা গরের মধ্যে কান্দে তিন দিন পরে যখন বাদাম কান্দা বন্ধ হইয়া যায় এক ঘন্টা দেড় ঘন্টা পরে বাদান রে এবার খ্রিস্টান থেকে সর্বনা গরের ভিতর থেকে তো কোনো আওয়াজ পাওয়া যায় না এইভাবে একদিন দুই দিন না চল্লিশ দিন আমার আল্লাহ খাওয়াইছে সুবহান আল্লাহর আস্তে কোন কয় দিন খাওয়াইছে চল্লিশ দিন খাওয়ানোর পরে ঘরের ভিতর থেকে কোনো কথা শোনা যায় না খ্রিস্টান মনে মনে চিন্তা করে এই মুহূর্তে কি করা যায় সুইপারকে ডাক দেয় কয় সুইপারে ঘরের ভিতরে দেখ একটা পচা গন্ধ তো লাশ আছে এবার বাধান দরজা খুইলা দিছে তালা খুইলা দিছে দরজা খুইলা ভিতরে যাইয়া দেখে মেয়েটা মরে নাই ঘরের ভিতরে আল্লাহর জান্নাতের গেরান বাড়াইছে আল্লাহ আছে কি নাই কন এই কোরআনটাকে আক্রিয় ধরার কারণে দেখেন বাদান মেয়েটা কিন্তু মেলায় যায় নাই কোরআনের জন্য আল্লাহর নবীর কাছে যাইয়া যত টাকা দিছিল মেলার জন্য সব টাকা গিয়ে আল্লাহর নবীর কাছে দান করে আইছে আর বলছে আমি টাকা নিয়ে মেলায় যাব না মেলা তো মুসলমানের জন্য না আজকে মুসলমান হইয়া কেমন করে বাদান রে বারোয় রবি উলাউল পালন করে না আর মুসলমান হইয়া বিশ্ব ভালোবাসা দিবস পালন করে এইগুলা বি বিশ্ব ভালোবাসা দিবস নয় এইগুলা হলো বেহায়া দিবর এইগুলার জন্যই হলো বাংলার জমিনে ইপপিজিং বেড়ে গেছে অতসো আল্লাহ কোরআনের ভিতরে 1400 বছর পূর্বে ইফতি জাগের কথা বলছে মেয়েরা যদি পর্দা না থাকে তাহলে বোরকা না পরে ওই মেয়েটা ইম্প্রিজিং হবে ইম্প্রিজিং ঠেকানোর জন্য সরকার র্যাব দিয়া কুপরা দিয়া সিতা দিয়া আর্মি দিয়া পুলিশ বাহিনী দিয়া বিডিআর বাহিনী দিয়া বাংলার জমিন থেকে ইম্প্রিজিং বন্ধ করা যাবে না যতক্ষণ পর্যন্ত পর্দা করা ভারত মেয়েরা পর্দা না করবে লাঞ্ছিত হবে দর্শিত হবে কেউ ঠেকাইতে পারবে না সিল্লা বলুন ঠেক না আজকে কোরআনের মাহফিল বেহেস্তের বাগানে যারা আসছেন বসছেন কোরআন হাদিসের আলোচনা যারা শুনছেন শুনবেন আংখিরি মোনাজাতের পরে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আয়াত কিন্তু আমার একটাই কুল্লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লা বারাযাল্লাযিনা কুতিবা আলাইহিমুল কতলু ইলা মাযাজিহিম বান্দা যখন তোমার মৃত্যুর সময় হয়ে যাবে তুমি যদি মাটির ভিতর গিয়া ঘর বানাও পুরো জান্নাত রাখলা না সিদ্রি রাখলা না মালাকুল মউত তোমার জানটাকে হরণ করে নিয়ে আসবে কেউ তোমারে ঠকাইতে পারবে পারবে জোরে বলেন পারবে নবী আমার চোখের পানি সেরে দেখ মা মাফাতে মা ডাক গো হাসান কান্দে ডাইনে হুসেন কান্দে মামে যখন কান্নার একটু রুল পয়দা হইয়া গেল আল্লাহর নবী ডাক কয় আজরাই তোমার কাজ তুমি শুরু করে দাও এবার যখন কাজটা শুরু করবে হঠাৎ করে নবী আমার ডাক দে বলে ভাই আজরাই এত কষ্ট দিয়ে কি আমার উন্মতের জানটাও কি তুমি কবজ করবা এমন টাইমে নবী আমার ডাক দে বলে এর সাইতে দশ গুণ বেশি শাস্তি দিয়ে আমি জানটাকে কবজ করে নিয়ে আসি নবী আমার ডাক দে বলে ভাই আজরাইল রে আমি এইটুকু সহ্য করতে পারতেছি না আমার গুণাগার উম্মত কেমন করে সহ্য করবে আল্লাহর নবী ডাক দে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যারা ইমানদার আমলে সলে করবে নেক আমল করবে তাদের জানটাকে আমি কেমন করে কবজ করে নিয়ে আইছি মায়ের স্তনের মধ্যে যখন দুধ পান করতেছে ছোট্ট বাচ্চা দুধ পান করতে করতে যখন ঘুমাইয়া যায় ওইভাবে আমি আপনার ইমানদার মমিনের জানটাকেও কব করে নিয়ে আসবো লম্বা ঘটনাবাদান নবী দুনিয়ায় থেকে বিদায় হয়ে চলে গেল মা কান্দে নবী আমার কোন রৌজার পাশে ঘুমাইয়া আছে ঠিক কিনা এটা জোরে কন ঠিক হাসান আর হুসাইন কান্দে হযরত আলী সাহাবাদেরকে ডাক দে বলল ভাই সাহাবারা তোমরা যেন বলো না নবী যে ওই জায়গায় ঘুমাইয়া আছে আমার আর হুসাইন যদি নানার কবরের কাছে যাইয়া নানা নানা কইরা কান্দে তাহলে আল্লাহর নবী তাদের নানা ডাক ওই জায়গায় থেকে উঠে দেওয়া লাগব সেই জন্য ভাই তোমরা যেন নবী ওখানে ঘুমায় আছে কেউ যেন এই কথাটা বলো না এবার হজরত বেলালকে আর বলে ভাই বলো আমার নানা কোথায় আছে বলো আমার নানা কোথায় গেছে কিন্তু কোনো সাহাবি বাদান রে বলে না সমস্ত সাহাবি যেন বাদান রে মরা একটা তাজা গাছ কাইটা দিলে যেরকম ঠাস করে পড়ে যায় ওই সাহাবারা মনে হয় আত্মাটা সকলে ঠাস করে পড়ে জমিনে পড়ে গেছে O <laughs> ও বন্ধু আমি কিন্তু আপনাদের মাঝে একদম সিরাজগঞ্জের আঞ্চলিক ভাষায় কথা বলতেছি আমি কিন্তু বিষাদ সিন্দুরের বাজান রে ওই বিষাদ সিন্দুরের বাংলা বলতেছি না যে আপনারা কিছু বাজান রে এমন কিছু শ্রমিক ভাইরা আছেন এমন কিছু সাধারণ লোক আছেন তাদের বুঝতে অসুবিধা হবে যেরকম ঠিক কি না সেই জন্য আমি আপনাদের মাঝে একদম সিরাজগঞ্জের আঞ্চলিক ভাষায় কথা বলতেছি আপনাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে এটা মা সাথে মা বাবাদান রে বিচ্ছেদের জ্বালা সহ্য করতে পারে না কান্দে ও বন্ধু কানতে কান্তে পাগলের মতো হইয়া গেছে হাজরতে বেলাল গাটোরিটা লইয়া সন্দেশের দিকে যাইতেছে আবহাওয়া কর ডাক দেবার রে ভাই বেলাল রে ইয়াত বাংলে কি হয় নাকি বলে যেই নবী মসজিদে নবীতে নামাজ পড়াইব না আমি বেলাল ওই মসজিদে নবীতে আজাম দেব না আমি আজান দেব আর নবী নামতি করবে না ওই মসজিদে আমি বেলাল আজান দেব না হজরত বেলাল গাটুইটা বাইন্দা রওনা দিচ্ছে সামদেশে বাজান যাইয়া ছয় মাস পার করছে ছয় মাস পরে হযরত বেলাল ইসা মসজিদে নববী আজান দিল মা ফাতেমা ডাক দেখো কয় ডাক দ্যা দেখেন আজকে আমার ভাই বেলাল মসজিদে নববী আজান দিল আমার মনে হয় আমার আব্বা বেলালের আজানের ইমামতি करू বাজারের নামাজে কি দেখে হযরতAlloc করে সুবহানাল্লাহ ও শায়খ গোবিন্দ এলাকার দিরা পূর্ব পাড়ার বাইরা সিরাজগঞ্জ শহরের বন্ধুরা একটু ভালো করে শোনেন বন্ধু মা ফাতেমা সুন্দর করে নিজেই গোসল করছে ছয় মাস পরে নিজেই সাজছে এত সুন্দর করে সাজছে হাসান আর হুসাইনকে সাজায় দিছে হাসান আর হুসাইনকে সাজায় দিয়ে হাসান আর হুসাইনকে বলতেছে তোমরা অন্য ঘরে যাও আমি একটু তোমার বাবার সাথে একটু গোপন কথা বলল এবার হজরত আলী মনে মনে চিন্তা করে ছয় মাস পরে এত সুন্দর করে কেন ফাতেমা সাজলো সাজার দরকার জোরে বলেন কার কাছে স্বামীর কাছে জোরে কান কার কাছে স্বামী যখন ঘরের ভিতরে থাকবে মা তখন তুমি বেশি বেশি সাজো নাতি নাতিন নাতিনে দাদা ডাক তুই কি বলে বুড়া মানুষ বোঝে না আবার মাঝে মাঝে দেখে বুরু কাটে এবার জিজ্ঞাসা করে নাতি রে নাতিন রে তুই কেন আবার এত সুন্দর করে বুড়ো সাস্তাই বুরু কাটতেছে কারণ তোর না তোর দাদি তো আমার সন্মুখে সাজছে আর তোর তো বিয়াই হয় নাই তুই কেন সাজস নাতিন ডাক দেখয় দাদা কিচ্ছু বোঝে না বিয়া করলে পাবো একটা আর বিয়ার আগে পাবো দশটা এরকম মা বোন কিন্তু সিরাজগঞ্জে নাইজরে কন আমি কিন্তু আমাদের বেলকুচির কথা বলতেছি এই সিরাজগঞ্জের মা বোনেরা অনেক ভালো তারা স্বামীর খেদমত করে তারা কয় বাঙ্গা ঘরে থাকবো না স্বামীর কথা শুনবো না বৃষ্টি নামে টিপ টাপ কিস্তি দিম ঠিক আজকে নোবেল পুরস্কার কোন মুসলমান রাষ্ট্রের থেকে বন্ধুগণ আমার বাইর আমার ওই ডক্টর ইউনুস দেওয়া হয় নাই চিল্লা বলুন ঠিক কিনা এই বাংলার জমিনে সুদের কারখানা বলুন ঠিক কিনা আজকে যুবতী মেয়েদেরকে রাস্তায় বের করার একটাই মাত্র কারণ আজকে সুদ মানুষের ঘরের ভিতরে ঢুকে গেছে আজকে বেহায়াপনা উলঙ্গপনা কালের কারণে আজকে মানুষের ঈমান নষ্ট হয়ে গেছে সেই জন্য মুসলমানের কোরআনটাকে আক리에 না ধরে মুসলমান অন্য কিছু আকড়ে ধরছে আগে সকালবেলা ঘুম থেকে উঠিয়া প্রত্যেকটা বাড়িতে কোরআনের তেলাওয়াত হইতো আর এখন সকালবেলা ঘুম থেকে উঠিয়া বন্ধুগণ আমার ভাইরা আমার ডিসলাইনের প্রত্যেকটা বাড়ির ভিতরে লাইন থাকার কারণে আজকে ঘরের ভিতরে মুসলমান ঘরের ভিতরে পূজা হয় হিন্দুর ঘরের ভিতরে পূজা হয় কারণ ওই বন্ধুগণ জি বাংলার আর জালসার ভিতরে দেখা যায় সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত একবার দুইবার না নব্বই বার পূজা হয় নব্বই বার ফেরেস দেখে এটা মুসলমানের ঘর না হিন্দুর ঘর প্রত্যেকটা ঘরের ভিতরে উলুলুলুলু উলুলুলু কোনটা দিশা পাবে সেই জন্য বন্ধুগুন আমার বাইর আমার অন্তর খুলে বলি ইস্টার জালসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা চিল্লা বলুন ঠিক কিনা বলবো রিজোরে কান বলবো ইস্টার জালসা আর যে বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা ওরে বোজে না সে তো বোঝে না ভালো মন্দ কিছু বোঝে না ইস্টার জালসা আর যে বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা ওরে আরো আছে বাইজান কিরণ মালা তার ভিতরে আছে আবার কটকটি আরো আছে বাইজান রাশি রাশি তার ভিতরে আছে আবার ভালোবাসা বাসি আজকে ঘরের ভিতরে নলদার ভাবির ঝগড়া দেওরে দেওরে প্রেম প্রীতি ভালোবাসা এইগুলা মুসলমানের ঘরের ভিতরে ঢুকে গেছে এরপরে আবার আসছে বিশ্ব ভালোবাসা মুসলমান পালন করে আমি তোমাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি কারা কারা নামাজ পড়বা এইগুলাকে ওই দিন লাথি দিয়া আল্লাহ কোরআনকে আঁকড়ে ধরবা কারা কারা রাজি আল্লাহ কবুল করো সকলে হাত নামান কি আল্লাহ পারে না আজকের যুবকদের চরিত্র যুবকদের ভালোবাসা যুবকদের চেহারার দিকে তাকায়া। আমি বলে গেলাম খোদার কথম আল্লাহ তোমাদের জান্নাতে দেবে আল্লাহ যদি আমার জান্নাতে দেয় আপনাদেরকে যদি জাহান্নামে দেয় আমি আল্লাহকে বলবো আল্লাহ খান সাহেবের মাঠ ময়দানে এতগুলা যুবক বান দ্বারা বিদ্যবাবাদা তারা আল্লাহর কোরআনটাকে আত্রে ধরার জন্য এই সমস্ত বেহায়পনা পোনা অলঙ্গ তারা করবে না একমাত্র পাঁচ শক্ত নামাজ পড়বে আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ এদেরকে জান্নাতে না দিলে আমি তোমার জান্নাতে যাব না আল্লাহ যদি যদি আপনাদেরকে জান্নাতে দেয় দেয় আমারে আপনারা আমার জন্য বলবেন না আল্লাহর কাছে কি বাবা বলবেন না ফাতেমা ঘরের ভিতরে সাজে স্বামীকে ডাক স্বামী গো একটু ভিতরে আসেন হজরত আলী মনে মনে চিন্তা করে এতদিন পরে ফাতমা কেন আমার ভিতরে আসতে বলে কারণ ছয় মাস পরে বাবার বিচ্ছেদের বুঝি কুইমে গেছে এবার ঘরের ভিতরে গিয়া হাতটা ধরে ডাক দেখ স্বামী গো আমি বুঝি আর বাঁচবো না আমি রাত্রে দুনিয়ায় থেকে বিদায় হয়ে যাও আমি যখন মারা যাবো আজকে রাত্রে তুমি আমারে এই অবস্থায় নিয়ে ওই যে জান্নাতুল বাকি দক্ষিণ উত্তরের মোড়া দেখবা একটা সবুজ রঙের বাতি জ্বলে থাকবে ওই বাতির কাছে তুমি আমারে ওই জায়গায় জায়গায় আমার কবর দিও ওই জায়গায় আমারে কবরটা দিয়া রাখো এবার আলী গাছ কাটলে যেরকম খাস হইয়া পইয়া যায় বাদান ওইভাবে জমিনের ভিতরে পড়ে গেল আর কোনো কথা বলতে পারতেছে না বাঁক শক্তির বিরুদ্ধ হইয়া গেছে হাসান আর হুসাইনকে কথাটা বলে নাই হাসান আর হুসাইন যদি শোনে কিছুদিন আগে নানা মরে গেছে এই নানা নানা বইলা হাসান হুসাইন কামতেছে এখন যদি বলে তোমার মাও দুনিয়ায় থেকে বিদায় হয়ে যাবে হাসান আর হুসাইন কি তিব করে রাইকে এই কথাটা যখন আলীর কানের ভিতরে দিয়া দেয় আলী সহ্য করতে পারে না হযরত আবু জরকে ডাক দেয় ভাই আবু রে আজকে রাতে তোমারে কবর খোদার জন্য যাইতে হবে ওই যে সবুজ রঙের উত্তরণ মোরা জান্নাতুল বাকিতে যেই জায়গায় মিট 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 করে সবুজ কালারের একটা বাতি জ্বলবে ওই জায়গায় যাই হজরতে ফাতেমার কবরটা তুমি ঘুরবা এবার হজরত আলী রাজ কবির হয়েছে ও বাবা দেখেন হজরতে ফাতে মা দুনিয়ায় থেকে চলে যায় এবার হজরতে আবুজর যায় কবর খুদার কাছে কবরের কাছে যাইয়া কবর খুঁজা শেষ কইরা কবরকে ডাক দেব তাহলে কবরে আজকে তোর মধ্যে যারে রাখবো ইনি হলো ফাতেমা জান্নাতের সরদারিনি ফাতেমা কবর তুই যেন বেদবি করস না কিছুক্ষণ পর কবরের ভিতর থেকে কোনো আওয়াজ আসে না ডাক যে কয় কবর আজকে তোর ভিতরে যারে রাখবো আসাদুল্লাহিল গালিব হযরতে শেরে খোদা আলীকে তোর ভিতরে তোর তার স্ত্রীকে আজকে কবরে তোর মধ্যে জারে রাখবো কবর তুই জানি বেদবি করস না কবরের ভিতর থেকে কোনো আওয়াজ আসলো না তৃতীয়বার ডাক দে বলে কবর রে আজকে তোর ভিতরে যারে রাখবো নবীর মেয়ে ফাতে মারে রাখবো কবর তুই যেন কোনো বেদবি করস না তিনটা বার কথা বলার সঙ্গে সঙ্গে চতুর্থবার কবরের ভিতর থেকে আওয়াজ শুরু হইয়া গেল আমি নবীর মেয়ে ফাতে মারে চিনি না আমি জান্নাতের সর্দারিনী ফাতে মারে চিনি না আমি আলীর স্ত্রী হাসান হুসাইনের মা ফাতে মারে চিনি না আমি যদি ভালো হইয়া যায় আমার কবর তার সাথে ভালো ব্যবহার করব আর আমল যদি খারাপ হইয়া যায় আমার কবরের মাটি এক জায়গায় থেকে আর এক পাশে চলে যাইব হজরতে বাদাল রে আবুজারকে ফরি যখন এই কথাটা শুনলো সোনার সঙ্গে সঙ্গে এত জোরে একটা চিৎকার মারছে চিৎকার দিয়া জান্নাতুল বাকি থেকে বাহির হইয়া ছিলা গেছে বাকি जिंदगीতে যত দিন দুনিয়ায় বাইচা ছিল আবুজার বাজান রে সংসার করে না ও বাবা আমার আপনার কবরের ভিতরে কি অবস্থা হবে একটু চিন্তা করে দেখছেন বাবা তাই আল্লাহ বলে বান্দারে আমার কোরআনটাকে যদি তুমি ভালোবাসো আমি আল্লাহ তোমার তিনটা পুরস্কার দেব এক নাম্বার আমি আল্লাহ তোমার সাথে থাকব দুই নাম্বার রোজ মহাশরে তোমার তামাম জীবনের গুণাগুলো মাফ করে দিব আর তিন নাম্বার আমি আল্লাহ তোমারে বিনা হিসাবে জান্নাত দেব

বাবা কেউ জানেন না ফাতেমার নাম কেন ফাতেমা তো জহুরা হইল বাদান রে আল্লাহ নবী কেন ফাতেমা তো মা বলে ডাকছে ও বন্ধু জহুরা কি জন্যে হইল বাদান আপনারা কি জানেন হজরত আলী ফাতেমা তো জহুরা বলে ডাকছে এবার লাল বাতি এবার সবুজ বাতির কাছে যাইয়া লক্ষ্য করে দেখা গেল বন্ধুরে ওই সবুজ বাতির কাছে যাইয়া মিট 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 সবুজ আলো দেখে হজরত আলী ডাকতেছে আর বলতেছে সবুজ বাতিরে তুই কোথায় থেকে আইসা জ্বালাইলে মা ফাতেমার দাফন কাল যখন সম্পন্ন করে দিল হঠাৎ করে দেখা গেল বন্ধুরে এবং টাইমে ওই সবুজ বাতিটা নিবে হাসান আর হুসাইন কান্দে দেখেন তাদের কান্নাতে মনে গোল জান্নাতুল বাকি থর থর করে কাঁপতাইছে মা যাদের দুনিয়ায় বাইসা নাই ওই সন্তানই জানে মাও কি জিনিস বাবা বাবা জানে বা বাবা যাদের নাই তারাই জানে বাবা বাবার কি যন্ত্রণা বাগান তাই কবি বলে থাকতে পারে বাবা কর বাবার সেবা অমূল্য দন পরশুরাতন হারাইলে না পাবি বাবা জাননা তেরো সাবি ও বাবা জান্ সাবি থাকিতে মা কর যতন নাই দর মায়ের মতন ওরে ব্যস্ত তোমার মায়ের দুঃখ দিও না সে মায় কষ্ট দিও না সে মায় তুমি যখন শিশু ছিলে দাছিল না মুখে মায়ের দুধ মায়ের কোলে খাইসবতী সুখের মন খাইসবতী সুখে কইরা সোপের সাফে মা কইরা সে সাপ এক পোশাকে রাত কাটাই তো তোমার মা

মায় দুঃখ দিও না সে মায় কষ্ট দিও না সে মায় ওই মা আর বাবা যাদের দুনিয়ায় বাইসা নাই বাবা তাদের আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি আজকে মার রুহ বাবার রুহ বাদাম তুমি এই মাহফিলে আটস মার বাবার রুহগুলা মাহফিলের চতুর্পাশে এসে তিমের মতো দাঁড়াই আছে বাবা দেখেন হাসান আর হুসাইন বাবান কেমন করে কান্দে বাসায় এসে বাঁধান রে কি কথাটা বলে এবং ফাতেমা কেন ফাতেমা তো জহুর বলা বাবা আমি আপনাদের বলে দিব বাবা রে এর আগে আমি পাঁচটা মিনিট না দশটা মিনিট না বাদাম পনেরোটা মিনিট আমি আপনাদেরকে বিরক্ত করব বাবা আমার হাতের ভিতরে ও বন্ধু এই পনেরোটা মিনিটের ভিতরে বাদাম রে মায়ের জন্য বাবার জন্য দাদার জন্য বাবা কোন ভাই আছেন যাদের মা আর বাবা দুনিয়ায় বাইছে নাই ওই রুহগুলা মাহফিলের পাশে দাঁড়াই আছে দেখি আমার সন্তানেরা আমার জন্য কিছু করে কি না আজকে যদি মায়ের জন্য কিছু করেন বাবারে ওই মা আপনার জন্য দোয়া করবে বেটা তুই যখন ময়রা যাবি তোর সন্তানরাও যেন তোর জন্য কিছু করে ওই বাপের জন্য দান করবেন বাবা আপনার জন্য দোয়া করবে তুই যখন ময়রা যাবি তোর সন্তানরাও যেন তোর জন্য কিছু করে আর ওই মায়ের জন্য বাবার জন্য যদি বাবা কিছু না করেন ওই বাবার রুহ মায়ের রূপ বলবে বেটারে তুই যখন ময়রা যাবি তোর সন্তানরাও যেন তোর জন্য কিছু করে না তাই আমি আপনাদের মাঝে বাদান রে পনেরোটা মিনিট টাইম বাদান অপচয় করব ও বাবা আল্লাহ যেহেতু বলছে করদান হাসানা বান্দা তুমি যদি আমি আমি আল্লাহকে কিছু দাও আল্লাহ পুরস্কার দেব এক নাম্বার আমি আল্লাহ তোমার সাথে থাকবো দুই নাম্বার রোজ মহাশরে তোমার তামাম গুণা মাফ করবো তিন নাম্বার আমি আল্লাহ তোমারে বিনা হিসেবে জান্নাত দেব তাই সর্বপ্রথম কোন ব্যক্তি রে আমার হাতের ভিতরে সর্বপ্রথম আল্লাহর গর মসজিদের জন্য বিশটা হাজার টাকা দিবেন আমি দুইটা হাত তুলে বাবা তার জন্য দোয়া করব আল্লাহ যেন আপনারে হজরত আবু বক্করের সাথে জান্নাত দেয় নাম্বার দুই যেই ব্যক্তি আমার হাতের ভিতরে দশটা হাজার টাকা দিবেন আমি তার জন্য দোয়া করব আমার আল্লাহ যেন আপনারে হজরত অমরের সাথে জান্নাত দেয় নাম্বার তিন যেই ব্যক্তি আমার হাতের ভিতরে দশটা হাজার টাকা দিবেন আমি তার জন্য দোয়া করব আমার আল্লাহ যেন আপনারে সাথে দেয় বাবা নাম্বার চার যে ব্যক্তি আমার হাতের ভিতরে পাঁচটা হাজার টাকা দিবেন আমি তার জন্য দোয়া করব আল্লাহ যেন আপনারে হজরত ওসমান নুরাইনের সাথে জান্নাত দেয় মা দাদা কুমল্লা কেডা এক মুরব্বী মারা আহারে জোনাব মরহুম গোলাম নবী আহারে এই মাহফিলের বিশেষ অতিথি ছিল উনি এই মসজিদের উন্নতি কল্পে দান করছে পাঁচ হাজার টাকা ধরে কান মারা হাবা একটা হাত তুলে দোয়া করি লোকটা দুনিয়ায় নাই আল্লাহ মরহুম গোলাম নবী আহারে আল্লাহ এই মাহফিলের বিশেষ অতিথি ছিল আল্লাহ আমার সভাপতি ভাই ডক্টর সাহেব বলতেছে খুব ভালো মানুষ ছিল আল্লাহ আজকের মাহফিলের সভাপতি আহারে অনেক যোগ্যবান লোক আল্লাহ উনি বলতেছে খুব ভালো মানুষ ছিল দরজন যারে ভালো বলিবে আমার আল্লাহ বলে তারে ভালো বলিব দরজন যাহাকে ভালো বলে না আমার আল্লাহ বলে আমি তারে ভালো বলি না আল্লাহ তোমার বান্দা মরহুম গোলাম নবীর কবর জান্নাতের বাগান বানায় উঠি কয় হুজুর পাঁচ হাজার আর দশ হাজার উপর না কেউ দিতে পারবো না দেখছেন হ্যাঁ এ বনেতে বাঘ নাই মনে বড় বড় বাঘ তাকে ছোট্ট ছোট্ট বলে এর আজনাত তোরা ভিগে গেছে রে বা আল্লাহ ইধারের নাম বাবা উল্লাহ রহমত উল্লাহ খান সাহেব একশো বস্তা ছিমেট একশো বস্তা ছিমেট আল্লাহ একটা হাত তুলে দুয়া করি বৃদ্ধ মানুষ অনেক আলে মালাম আসছে মাহফিলে জানি না কার হাত খান আল্লাহ তোমার দরবারে কবল হইয়া যায় আল্লাহ ওই হাক খানে আলেমদের রুসি ওলামায়ে ওলামাই উসিলায় আল্লাহ আলেমদের রুসিলে আল্লাহ জানি না এর ভিতরে কোন ব্যক্তি আল্লাহ তোমার বন্ধু হিসেবে গ্রহণ করে নিছ আল্লাহ তার খাতিরে তুমি আমার গুণাগার দোয়াটা কবল করে নাও খালি হাত ফেরত দিও না আল্লাহ ওনার মা বাবার দাদা দাদী না নানা জেরাবান দকার খবরের যাত্রী তাদের খবরে যদি হয় আহ আল্লাহ মা বাইসা আছে বাবাও বাইছা আছে আল্লাহ মাও অসুস্থ বাবাও অসুস্থ দুইজনকে আল্লাহ সেফাই কামেলা জেলা দান করে দিও আল্লাহ আমার বাইজারের দাদা দাদী না নানানী শ্বশুর শাশুড়ি আত্মীয় সজন জেরওয়ান দকার খবরের যাত্রী আল্লাহ তাদের খবরে যদি আজ হয় আর আজাদ দিও না আল্লাহ মা আমি আমিন আমার কথা শেষ দোয়া করি দোয়া করিবেন ও আখির দেওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ আপনারা শুনছিলেন হজরত মাওলানা ফরহাদুজ্জামান মাহাদি সাহেবের গুরুত্বপূর্ণ বক্তব্য ভিডিও পরিচালনার সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকাদ ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম পরিবেশনাই তাহাজীব সেন্টার রাজশাহী আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো লাগলে কমেন্ট করুন এবং লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ